উপস্থাপন করতে পারে। আমি আপনার কাছে আসবো সেই স্টাইলের ব্যাপারে, যে স্টাইলের কথা আপনি বলছিলেন। আপনার কাছে আসি মোহাম্মদ রিয়াজ মাহমুদ খান, আপনি একটু যদি প্রায়োগিক যে সমস্যাগুলো, বিশেষ করে অঙ্ক, ওই জায়গাগুলো আছে, এখানে অনেক নাম্বার, 56 নাম্বার, এর মধ্যে দেখা যাচ্ছে যে তারা এসএসসিতে পড়েনি এরকম কয়েকটা চ্যাপ্টারও আছে, সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনি যদি এই জায়গাটা একটু পরিষ্কার করেন। ধন্যবাদ স্যার প্রশ্ন করার জন্য। আসলে অঙ্কের যে নাম্বার থিওরি 100 টোটাল পরীক্ষা, তার থেকে থিওরি 24 বাদ দেওয়ার পর যে 76 নাম্বার থাকতেছে, তার মধ্যে একটা অঙ্কেই 20 নাম্বার, ওটা শেষ দিকে, শেষ দিকে। বাকি যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের অঙ্কের মধ্যে 2টা সম্পূর্ণ নতুন, যেগুলো ম্যাট্রিকে ওদের কোনো এসএসসি পর্যন্ত কোনো ধারণা ছিল না। এই কারণে বাকি যেটুকু করে আসছে ওইটাও সে ম্যাট্রিক পর্যন্ত যেটুকু পড়ে আসছে বা এসএসসি পর্যন্ত যেটুকু পড়ে আসছে স্বল্প পরিসরে, এইখানে একই অঙ্ক কিন্তু পরিসরটা একটু বড়, আর 2টা সম্পূর্ণই